নববর্ষের দিন সকাল সকাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রায়গঞ্জের রাজপথ ধরে হাঁটলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার সকালে রায়গঞ্জের আশা টকিজ মোড় থেকে বকুলতলা পর্যন্ত এই নির্বাচনী পদযাত্রা করলেন। পদযাত্রা শেষে স্থানীয় রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে বিদায়ী সাংসদের নাম না নিয়ে এক হাত নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ওনার গ্রহণযোগ্যতা নেই, 5 বছরে কোনো কাজ করতে পারেননি, সেটা জেনেই ওনাকে অন্য কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে কৃষ্ণকল্যাণের প্রসঙ্গে তিনি বলেন, তিনি রায়গঞ্জ বিধানসভায় কতটা জনপ্রিয় এবং কতটা কাজের মানুষ সেটা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে লোকসভার প্রার্থী করেছেন। জনগণের জনমতে জয়লাভ করলে কৃষ্ণকল্যাণী সাংসদ হিসেবেও সফল হবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কৃষ্ণকল্যাণী। তিনি আর কি জানিয়েছেন শুনুন। খুব ভালো লাগছে, আমি রায়গঞ্জের আগে বালুরঘাটও ঘুরে এসেছি এবং এখানে আমি যে উদ্দীপনা দেখছি, আমি বলবো যে দিদি এবং অভিষেক ব্যানার্জির উপরে বা তৃণমূলের কংগ্রেসের প্রতি মানুষের সাপোর্ট তো আছেই, কর্মীদের উদ্দীপনাও রয়েছে। সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে একটি শহরে যখন কোনো প্রার্থী দাঁড়ায়, সে যদি ঘরের ছেলে, ঘরের মানুষ হয় এবং রাজনীতিতে না থেকেও যদি তার সোশ্যাল কাজকর্ম এতটাই মানে শক্তিশালী হয়, এতটা পপুলার মানুষ যদি সে রাজনীতির বাইরে থেকেই থাকতে পারে, তাহলে তার মানুষের যে ভরসা অর্জন করা, বিশেষ করে এমন একটা জায়গায় যেখানে আপনাদের সাংসদ সত্যি কোনো রিপোর্ট কার্ডই বার করেন। আমি নিজে 8 বছর সাংসদ ছিলাম, কাজেই কী প্রোটোকল, কী দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তার কোনোটাই নেই, বরঞ্চ এখানে নিশ্চিত হার জেনে ওনাকে এখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হয়েছে। তো এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে সবাইকার সঙ্গে আমি যে 3 দিন ধরে এখানে ঘুরছি সব জায়গাতে, তাতে এখানে কৃষ্ণবাবু এখানে মানুষের সাথী হতে চলেছেন, সারথী হতে চলেছেন, এটা একদম নিশ্চিতভাবে ওনাকে বলতে পারি। আমি কালকে রাত্রিও ওনার সঙ্গে যখন দেখা যাচ্ছে তখনও বলেছি, কারণ দেখুন দুবার ভোট লড়ার আমার অভিজ্ঞতা আছে, যদিও আমি অন্যদিকে ছিলাম, কিন্তু তবুও মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চেহারা, এই যে রাস্তা ধরে হাঁটছি, দোকানের মানুষ নমস্কার করছে বা তাদের মুখে যে হাসি, সেটা থেকে কিন্তু পরিষ্কার একটা একটা ডেফিনেটলি একটা ব্যাপার বোঝা যায় যে এখানকার মানুষ ওনার প্রতি ভরসা রাখবেন। এবং ওনার সোশ্যাল কাজকর্ম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, দিদি একজন যোগ্য প্রার্থীকে এখান থেকে পার্লামেন্টে পাঠাবেন ঠিক করেছেন, এবং উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে সবচেয়ে যেটা বড় কথা, দেখুন যখন কোনো মানুষ 6-7 হাজার মানুষকে চাকরি দিতে পারেন, তখন তাকে সাপোর্ট করে আরও এগিয়ে যেতে দেওয়ার রাস্তা করে দেওয়া, যাতে সে আরও মানুষকে, এলাকার মানুষকে এলাকাতেই চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারেন, এই সমস্ত ফ্যাক্টরগুলো ওনার ভীষণভাবে পক্ষে রয়েছে এবং এটাই ওনাকে 4 তারিখে ওনার মাথায় রাজতিলক করাবে, এটাই আমার। আজকে দেখুন পয়লা বৈশাখের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখের দিনে বাবুলদাকে সাথে পেয়ে আমরা খুবই আপ্লুত, আর রায়গঞ্জবাসী যে হিসাবে বাবুলদাকে ওয়েলকাম করলো, যে হিসাবে পয়লা বৈশাখের দিন মানে শহরের লোক রায়গঞ্জের রাজভবনে নেমে পড়লেন, আর যে হিসাবে উৎসাহ সহকারে দোকানদার, সাধারণ পাবলিক দোকান থেকে বেরিয়ে এসে তারা যে হিসাবে সমর্থন দেখালেন, তাতে সত্যি আমি রায়গঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। 4 তারিখের জন্য ধন্যবাদ জানিয়ে দিই। আর শুনুন, 26 এপ্রিল আমি জানি রায়গঞ্জবাসীর আস্থা বিশ্বাস আমার উপরে থাকবে, 26 তারিখ 2 নম্বর বোটাম চিপে ঝোড়া ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, আর 4 তারিখ রায়গঞ্জে আমাকে সবুজ আবির খেলার উপহার দিবেন রায়গঞ্জবাসী।